আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে এসেছি। তোমরা স্ক্রিনে অ্যাসাইনমেন্টের একটি পিডিএফ দেখতে পাচ্ছ। এখানে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে যেখানে লেখা আছে, খোকন একজন দক্ষ ও অত্যন্ত পরিশ্রমী ফুটবল খেলোয়াড়। তার ওজন 68 কেজি এবং উচ্চতা 170 সেন্টিমিটার। সে রুটি, আলু, বাদাম, ডিমের কুসুম খেতে খুব পছন্দ করে। শাকসবজি, ফলমূল, মাছ, মাংস খেতে পছন্দ করে না। ক নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে, স্ফুটনাঙ্ক কাকে বলে? খ, কই মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন ব্যাখ্যা করো। গ, খোকনের বিএমআই নির্ণয় করো। এবং সবশেষে ঘ, উদ্দীপকে পছন্দনীয় ও অপছন্দনীয় খাবারগুলো খোকনের শারীরিক দক্ষতা অটুট রাখতে কী ধরনের ভূমিকা পালন করবে বিশ্লেষণ করো। এখন আমরা এই সবগুলো কোয়েশ্চেনের সমাধান তোমাদের জন্য দিতে যাচ্ছি। তোমাদের ক নাম্বার কোয়েশ্চেনটি ছিল যে স্ফুটনাঙ্ক কাকে বলে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটার অ্যান্সার, বায়ুমণ্ডলীয় চাপে কোনো তরল পদার্থ যেই তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় তাকে স্ফুটনাঙ্ক বলা হয়। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারি যে এক বায়ুমণ্ডলীয় চাপে যখন কোনো তরল পদার্থ রাখা হবে, সেই পদার্থটা যেই তাপমাত্রার জন্য বাষ্পে পরিণত হয়ে যাবে সেই তাপমাত্রাটাকেই বলা হবে ওই পদার্থের স্ফুটনাঙ্ক। খ নাম্বার প্রশ্নটি ছিল, কই মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন? এটার উত্তর হলো, কই মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কারণ পানিতে বসবাসকারী সকল উদ্ভিদ এবং প্রাণীদের জন্য দ্রবীভূত অক্সিজেন একটি অপরিহার্য উপাদান। পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গেলে মাছের শ্বাসকার্য বিঘ্নিত হয়। পানিতে বসবাসকারী সব ধরনের মাছ দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে এদের শ্বাসকার্য পরিচালনা করে। পানিতে বসবাসকারী প্রাণীদের জন্য পানিতে কমপক্ষে প্রতি লিটার পানিতে 5 মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজন। তাই কই মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন। আমরা জানি প্রত্যেকটা প্রাণীরই বেঁচে থাকার জন্য অক্সিজেন একটি অপরিহার্য উপাদান। ঠিক তেমনি পানিতে বসবাসকারী মাছের জন্য অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ। এসব মাছ যেহেতু পানির বাইরে এসে বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না, অতএব এদের প্রাণীতে দ্রবীভূত অক্সিজেন থেকে অক্সিজেন গ্রহণ করতে হবে এবং সেই অক্সিজেন গ্রহণ করার মাধ্যমে এরা এদের শ্বাসকার্য পরিচালনা করে। পানিতে বসবাসকারী প্রতিটি প্রাণীর জন্য কমপক্ষে পানি প্রতি লিটারে 5 মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত থাকার প্রয়োজন। তেমনি কই মাছের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন হয়। তোমরা সবাই এগুলোর অ্যান্সার এখানে দেওয়া থাকলেও সব এখান থেকে দেখে লেখা ট্রাই করবা না, তোমরা নিজেদের থেকে কিছু ইনোভেটিভ কিছু লেখা ট্রাই করবা, তাহলে তোমাদের নাম্বার ভালো আসবে। গ নাম্বার প্রশ্নটি হচ্ছে, খোকনের বিএমআই নির্ণয় করো। আমরা উদ্দীপক থেকে দেখতে পাচ্ছি যে খোকন একজন ফুটবল খেলোয়াড় যার ওজন দেওয়া আছে হচ্ছে 68 কেজি এবং উচ্চতা 170 সেন্টিমিটার। এখন আমাদের তার বিএমআই বের করতে হবে। উদ্দীপকে যা দেওয়া আছে সেখান থেকে আমাদের আগে ইনফরমেশনগুলো লিখতে হবে। দেওয়া আছে খোকনের ওজন 68 কেজি, উচ্চতা দেওয়া আছে 170 সেন্টিমিটার। এখানে উচ্চতা 170 সেন্টিমিটার দেওয়া আছে, কিন্তু আমরা এটাকে সেন্টিমিটারে রেখে ম্যাটার করতে পারবো না। সো আমাদের এটাকে চেঞ্জ করতে হবে, আমাদের সেন্টিমিটার থেকে এটাকে মিটারে নিয়ে যেতে হবে, যার জন্য আমাদের 100 দিয়ে 170কে ভাগ করতে হবে, যার ফলে রেজাল্ট আসবে হচ্ছে 1.7 মিটার। তারপরে আমাদের বিএমআই নির্ণয় করার জন্য বিএমআইয়ের সূত্র ফেল। আমরা জানি বিএমআই বলতে বোঝানো হয় হচ্ছে বডি মাস ইনডেক্স, যেটা সূত্র হচ্ছে মাই ইকুয়াল টু দেহের ওজন বাই উচ্চতা স্কোয়ার, যেখানে ওজনটা কেজিতে লেখা হয় এবং উচ্চতা মিটারে দেওয়া হয়। অতএব তার দেহের ওজন দেওয়া আছে 68, তাকে ভাগ করতে হবে হচ্ছে 1.7 স্কোয়ার দিয়ে, যেটা হচ্ছে তার দেহের উচ্চতা মিটারে। 68কে 1.7 স্কোয়ার দিয়ে ভাগ করলে রেজাল্ট আসে হচ্ছে 23.529 প্রায়। এটাকে আমরা 23.53ও লিখতে পারি। এটাই হচ্ছে তার বডির বিএমআই। ঘ নাম্বারে বলা হয়েছে, উদ্দীপকের পছন্দনীয় ও অপছন্দনীয় খাবারগুলো খোকনের শারীরিক দক্ষতা অটুট রাখতে কী ধরনের ভূমিকা পালন করবে বিশ্লেষণ করো। এখানে বলা হয়েছে খোকনের উদ্দীপকে যে পছন্দনীয় খাবারগুলো দেওয়া হয়েছে
এবং যে অপছন্দনীয় খাবারগুলো দেওয়া হয়েছে সেগুলো খোকনের শারীরিক দক্ষতা অর্থাৎ শরীরকে ঠিক রাখতে বা ফিট রাখতে কীভাবে ভূমিকা পালন করছে সেগুলো আমাদের বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, এখন আমরা উত্তরে চলে যাচ্ছি। খোকন একজন ফুটবল খেলোয়াড়, সে রুটি, আলু, বাদাম এবং ডিমের কুসুম খেতে পছন্দ করে। অপরদিকে মাছ, মাংস, ফলমূল এবং শাকসবজি খেতে পছন্দ করে না। এখানে তার পছন্দ এবং অপছন্দের খাবারগুলো উল্লেখ করা হয়েছে। এখানে আলু রুটি হলো শর্করা জাতীয় খাবার এবং বাদাম এবং ডিমের কুসুম হচ্ছে স্নেহ জাতীয় খাবার। আবার শাকসবজি, ফলমূল এবং মাছ যথাক্রমে ভিটামিন এবং আমিষের উৎস। এখন আমরা এই সবগুলো খাদ্য উপাদানের ভিত্তিতে আমরা জানবো এগুলো তার শারীরিক গঠনে কীভাবে হেল্প করে। খোকনের পছন্দনীয় খাবারগুলো তার শারীরিক দক্ষতা অটুট রাখতে সাহায্য করে তা নিম্নে বর্ণনা করা হলো। প্রথমে আমরা শর্করা জাতীয় খাদ্য কীভাবে তার বডি দক্ষতা অটুট রাখতে হেল্প করবে তা জানব। শর্করা, শর্করা জাতীয় খাবার দেহে শক্তি প্রদান করে এবং তাপ উৎপাদন করে। আমরা সকলেই জানি যে শর্করা জাতীয় খাবার অর্থাৎ শস্য জাতীয় যে সকল খাবারগুলো আছে এগুলো আমাদের দেহে শক্তি প্রদান করে এবং দেহের তাপ উৎপাদন করতে সাহায্য করে। তাছাড়া শর্করা জাতীয় খাদ্য দেহের বৃদ্ধি সাধন এবং দেহের জন্য প্রয়োজনীয় শক্তির যোগানও দেয়। এগুলো একজন খেলোয়াড়ের জন্য অত্যন্ত জরুরি, তাই শর্করা জাতীয় খাবার খোকনের শারীরিক দক্ষতা অটুট রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্নেহ, এক, স্নেহ জাতীয় খাবার শরীরে শক্তি এবং তাপ উৎপাদন করে, অর্থাৎ এগুলো আমাদের বডিতে শক্তি সরবরাহ করে এবং তাপ উৎপাদন করে আমাদের বডির ভারসাম্য রক্ষা করে তাপের। দুই, শরীরে শক্তি সঞ্চয় করে রাখে যা ভবিষ্যতে কাজে আসে কোনো সমস্যায় পড়লে, অর্থাৎ ভবিষ্যতে যদি এরকম কোনো সিচুয়েশন আসে যেখানে আমাদের শরীরে শক্তির প্রয়োজন, তখন আমাদের শক্তি সরবরাহের কোনো খাবার না থাকে, সেই ক্ষেত্রে শরীরে সঞ্চিত শক্তি কাজে আসবে যা হেল্প করে হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ। তিন, স্নেহ জাতীয় খাবার বিভিন্ন রোগ প্রতিরোধেও সহায়। আবার উদ্দীপকে বলা হয়েছে তার অপছন্দীয় খাবারগুলোর মধ্যে রয়েছে শাকসবজি, ফলমূল, মাছ এবং মাংস। শাকসবজি, ফলমূল ভিটামিনের ভালো উৎস এবং মাছ মাংস হচ্ছে আমিষের ভালো উৎস। সো ভিটামিন এবং আমিষ তার দেহের দক্ষতা অটুট রাখতে যেভাবে ভূমিকা পালন করবে তা দেওয়া হলো। ভিটামিন, একজন খেলোয়াড়ের জন্য ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা ভিটামিন মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহের অ্যান্টিবডি তৈরিতে ভূমিকা রাখে। আমরা সকলেই জানি যে বিভিন্ন ভিটামিন দেহে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যেমন ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করে, ভিটামিন সি স্কার্ভি রোগ প্রতিরোধ করে। এভাবে প্রতিটি ভিটামিনের বিভিন্ন কাজ রয়েছে যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেহের অ্যান্টিবডিও তৈরি করে। অর্থাৎ একজন খেলোয়াড়ের জন্য ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, কেননা এটা তার দেহের দক্ষতা রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবশেষে তার অপছন্দনীয় খাদ্য তালিকায় রয়েছে মাছ এবং মাংস, যেগুলো আমিষের খুব ভালো উৎস। আমরা সকলেই জানি যে আমিষ জাতীয় খাবার দেহ গঠনে ভূমিকা পালন করে এবং দেহের ক্ষয়পূরণও করে, দেহের পেশি এবং হাড় গঠনেও ভূমিকা পালন করে। আমাদের দেহের যদি কোনো ক্ষতি হয়, কোনো কারণে দেহের কোনো অংশ কেটে যায়, তাহলে সেই অংশ ক্ষয়পূরণ করতে এই আমিষ জাতীয় খাবার খুবই সাহায্য করে। তাই একজন খেলোয়াড়ের জন্য এটি অত্যন্ত জরুরি, কারণ খেলোয়াড় যে কোনো সময় আঘাতপ্রাপ্ত হতে পারে এবং আমিষ জাতীয় খাবার সে আঘাতের ক্ষয়পূরণ করতে পারে। খেলোয়াড়ের শরীর সবসময় ফিট থাকা জরুরি, তাই তাদের জন্য প্রত্যেকটি খাদ্য উপাদানই নির্দিষ্ট মাত্রায় প্রয়োজন। তাই পছন্দ অপছন্দ বাদ দিয়ে তার উচিত সকল খাদ্য উপাদানই পরিমিত পরিমাণে গ্রহণ করা, যেগুলো সুষম খাদ্য তালিকায় পড়বে। আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টে আমাদের নিজেদের মতো করে তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা তোমাদের বই পড়ে এবং আমাদের ভিডিও থেকে ধারণা নিয়ে তোমাদের মতো করে তোমরা লিখবা, যাতে হচ্ছে প্রত্যেকজনের অ্যাসাইনমেন্ট আলাদা আলাদা হয় এবং তোমরা ভালো মার্কস পাও। আমাদের ভিডিওটি ভালো লাগলে ইংলিশ অ্যাপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং সকল অ্যাসাইনমেন্টের উত্তর সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থেকো। আসসালামু আলাইকুম।